আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ বলছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশ আজ ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে দিব্যাঙ্গ ভাই বোনদের জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করে যেতে হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাজ্যবাসীর কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সেরা পুলিশ স্টেশনের শীর্ষ তালিকায় স্থান করেছে মণিপুরের থৌবল জেলার নংপোক সেটমাই থানা। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী 15 ডিসেম্বর থেকে 4 দিন ব্যাপী রাজ্যস্তরের ওপেন ফুটবল প্রতিযোগিতা রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের আজ 136তম জন্মজয়ন্তী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক টুইট বার্তায় ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তিনি বলেন, সহজ জীবনশৈলী এবং মহৎ চিন্তাই তাঁর আদর্শ ছিল। রাষ্ট্রপতি ভবনে ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন রাষ্ট্রপতি শ্রী কোবিন্দ। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক টুইট বার্তায় বলেন, তিনি এক নিঃস্বার্থ দূরদর্শী নেতা ছিলেন, যিনি দেশের বিভিন্ন নীতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় বলেন, স্বাধীনতা সংগ্রামী এবং সংবিধান রচনায় ডক্টর রাজেন্দ্র প্রসাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তাঁর সহজ সরল জীবনযাপন উচ্চ বিচারধারা সবাইকে প্রেরণা যোগাবে। সংসদে আজ ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ এবং অন্য সাংসদরা সংসদের সেন্ট্রাল হলে ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এই উপলক্ষে ডক্টর রাজেন্দ্র প্রসাদের জীবনের উপর হিন্দি ও ইংরেজিতে পুস্তকের আবরণ উন্মোচন করা হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক বার্তায় ভারতরত্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ উচ্চ মূল্যবোধ সম্পন্ন মানুষ ছিলেন এবং হরিজনদের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশ গঠনে অবদানের জন্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর আজ আকাশবাণী থেকে ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্মারক ভাষণ প্রদান করবেন। এবছর ভাষণের বিষয় সুশাসন। প্রতিবছর ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মদিনে আকাশবাণী এই স্মারক ভাষণের আয়োজন করে থাকে। আকাশবাণীর সমস্ত কেন্দ্র থেকে আজ রাত 9:30 এই ভাষণ প্রচার করা হবে। ডিডি নিউজে এই ভাষণটি প্রচার করা হবে রাত 10:00। ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে দিব্যাঙ্গ ভাই ও বোনদের জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করে যেতে হবে। আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে আজ এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসে এবছরের রাষ্ট্রসংঘের থিম হচ্ছে করোনা উত্তর বিশ্বে প্রতিবন্ধীদের জন্য আরও সুন্দর পৃথিবী প্রদানের অঙ্গীকার। সেই লক্ষ্যে ভারতের মধ্যে থাকা দিব্যাঙ্গ ভাই ও বোনদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য তাদের সুযোগ পরিশোধ করে দেওয়ার লক্ষ্যে সকলকে মিলে একযোগে কাজ করে যেতে হবে। এদিকে আকাশবাণীর সঙ্গে এক আলোচনায় আন্তর্জাতিক শ্রম সংগঠনের উপনির্দেশক সাতোশি সাসাকি বলেছেন, এই দিনটি দিব্যাঙ্গদের সমস্যা দূরীকরণে সমস্ত বিশ্বের দৃঢ় সংকল্প গ্রহণের দিন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাজ্যবাসীর কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য আগামীকাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকা এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই শিবিরের আয়োজন। আগামীকাল ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার চিচ্চাঝাড়ি ডিসি ভিলেজের সম্বজয়পাড়ায় স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হবে 9:00 থেকে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সরকারি সুযোগ সুবিধা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের এডিআইপি প্রকল্পে আজ কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র বা ডিডিআরসিতে দিব্যাঙ্গদের মধ্যে চলন সামগ্রী ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস। তিনি এখানে বলেন, দিব্যাঙ্গদের প্রয়োজনীয় সহায়ক সামগ্রী তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মবস্বর আলী, ঊনকোটি জেলার সিএমও ডক্টর শরদিন্দু রিয়াং প্রমুখ। এখানে মোট 25 জন দিব্যাঙ্গকে চলন সামগ্রী এবং সহায়ক সামগ্রী ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আজকের দিনটি পালন করা হয়। আজ সকালে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ব্রজহরি দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী হীরালাল সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক সহদেব সাহা, সহ সম্পাদক সুজিত দাস, কোষাধ্যক্ষ টিটন রায় এবং অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। গৌমতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে চেপানিয়াস্থিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের মিলনায়তনে এক অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌমতি জেলা সভাধিপতি স্বপন অধিকারী। করোনা মহামারীর জন্য এবছর সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারতীয় জনতা পার্টির রাজ্য শাখার নতুন প্রভারী বিনোদ কুমার সোনকর ত্রিপুরার দায়িত্ব নেওয়ার পর আগামী 5ই ডিসেম্বর প্রথম রাজ্য সফরে আসছেন। বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এক বিবৃতিতে জানিয়েছেন, শপথসূচি অনুযায়ী প্রভারী বিনোদ কুমার সোনকরকে ওইদিন দুপুরে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা সহ দলের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সম্বর্ধনা দেওয়া হবে। তার আগে প্রদেশ প্রভারী উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে যাবেন। আগরতলায় প্রদেশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। পরদিন অর্থাৎ 6ই ডিসেম্বর আম্বেদকর তিরোধান দিবসের এক অনুষ্ঠানে অংশ নেবেন প্রভারী বিনোদ কুমার সোনকর। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। দেশের সেরা পুলিশ স্টেশনের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে মণিপুরের থৌবল জেলার নংপোক সেকমাই থানা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশের সেরা 10টি পুলিশ স্টেশনের তালিকা ঘোষণা করেছে। তাতে মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের আরও 2টি রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিম রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর সালেম জেলার সুরমঙ্গলম থানা। তৃতীয় স্থানে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার খারসাং পুলিশ স্টেশন এবং সপ্তম স্থানে সিকিমের পূর্ব জেলার পাককাং পুলিশ স্টেশন স্থান করে নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক করোনা প্রকোপের প্রতিকূলতার মধ্যে সেরা থানার সমীক্ষা চালায়। তাতে দেশের বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত স্থানে অবস্থিত থানার তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। ভারত ক্রমশ কোভিড 19 বিরুদ্ধে লড়াই সাফল্যের দিকে এগিয়ে চলেছে। গত 24 ঘণ্টায় প্রায় 35,500 নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। এই সময় 41,000-এরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। জাতীয় স্তরে সুস্থতার হার 94.11%। উল্লেখ্য, দেশে বর্তমানে কোভিডের মৃত্যুর হার 1.45%। ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম সপ্তাহে করোনা প্রতিষেধকের জরুরি ভিত্তিক ব্যবহারে ছাড়পত্র মিটতে পারবে বলে আশা প্রকাশ করেছেন এইমস এর অধিকর্তা ডক্টর রণদীপ গুলেরিয়া। আজ সাংবাদিকদের তিনি জানান, দেশে করোনা প্রতিষেধকের পরীক্ষা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরীক্ষা থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে প্রতিষেধক সুরক্ষিত বলে ইঙ্গিত পাওয়া গেছে। 70,000 থেকে 80,000 স্বেচ্ছাসেবককে প্রতিষেধক দেওয়া হয়েছে। এখনও কারোর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ICMR এর তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, কেবলমাত্র সংক্রমণ শৃঙ্খল ভাঙার লক্ষ্যেই এই প্রতিষেধক ব্যবহার করা হবে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 2021 সালের 1 জানুয়ারিকে ভিত্তি ধরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কারোর বয়স যদি 18 বা তার বেশি হয়, তারা যদি ভোটার তালিকায় নাম তুলতে চান তবে আগামী 15 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে 6 নম্বর ফর্মে। অনলাইনে ফর্ম আপলোড করার জন্য voterportal.eci.gov.in এ লগ ইন করতে হবে। ফর্ম জমা দেবার জন্য গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করতে হবে। এছাড়াও আগামী 5 এবং 6ই ডিসেম্বর নিজ নিজ ভোটকেন্দ্রে যোগাযোগ করা যাবে। খোয়াই জেলাশাসকের কনফারেন্স হলে আজ দুপুরে খোয়াই জেলার কৃষি উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। খোয়াই জেলা জেলাসভাধিপতি জয়দেব দেববর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে রাজ্য কৃষি দপ্তরের সচিব সি কে জামাতিয়া, জেলার জনপ্রতিনিধিগণ ও জেলার কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জেলাসভাধিপতি জয়দেব দেববর্মা জানান, 2022 সাল নাগাদ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 131তম জন্মবার্ষিকী। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে এক বার্তায় ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এদিকে আজ সকাল 8টায় আগরতলার উজ্জ্বল প্রাসাদ প্রাঙ্গণে ক্ষুদিরাম বসুর মর্মমূর্তির পাদদেশে ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী 15 ডিসেম্বর থেকে 4 দিনব্যাপী রাজ্যস্তরের ওপেন ফুটবল প্রতিযোগিতা রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী মনোজকান্তি দেব এই ঘোষণা দেন। তিনি বলেন, 5ই ডিসেম্বর থেকে ব্লক ও মহকুমা স্তরের প্রতিযোগিতা হবে। 23টি মহকুমার বিজয়ী ক্লাব রাজ্যস্তরের আসরে অংশ নেবে। ক্রীড়ামন্ত্রী আরও জানান, আসরের চ্যাম্পিয়ন দল 25,000 টাকা এবং রানার্স দল 15,000 টাকা প্রাইজ মানি পাবে। এছাড়া প্রত্যেক মহকুমার চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা ক্রীড়া সরঞ্জাম পাবেন। ক্রীড়ামন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার খেলাধুলায় উৎসাহ দিতে 1100টি ক্লাবকে 8,000 টাকা করে ক্রীড়া সরঞ্জাম দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। দেশ আজ ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিব্যাঙ্গদের জীবনে পরিবর্তন আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, রাজ্যবাসীর কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশে সেরা পুলিশ স্টেশনের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে মণিপুরের থৌবল জেলার নংপোক সেকমাই থানা। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী 15 ডিসেম্বর থেকে 4 দিনব্যাপী রাজ্যস্তরের ওপেন ফুটবল প্রতিযোগিতা রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।